নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস, আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, রঙ্গন ফুল গাছ। এই রঙ্গন ফুল গাছ আমাদের প্রত্যেকের ছাদ বাগানিদের বা আঙিনা বাগান বা বাড়িতে আমরা যারা বাগান করি, শখের বাগানি, তাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এই রঙ্গন ফুল গাছ আছে। আর যাদের বাড়িতে নেই তারা অবশ্যই নিয়ে আসুন, কারণ এই গরমে কিন্তু ফুলে ফুলে ভরিয়ে রাখবে আপনার বাগানকে এই রঙ্গন ফুল গাছ। বিভিন্ন কালার ভ্যারাইটির হয়, সাদা ভ্যারাইটির, হলুদ রঙের, অরেঞ্জ কালার, রেড কালার, এরকম বিভিন্ন কালারের কিন্তু এই রঙ্গন হয়ে থাকে। তো আমার কাছে দুটি ভ্যারাইটিই আছে, কারণ যেহেতু আমি বলি যে সীমিত জায়গা, ইচ্ছা থাকলেও কিন্তু সেইভাবে বাগান বড় করতে পারি না, কারণ জায়গার অভাব। তো বন্ধুরা, এ যাই হোক, এই রঙ্গন গাছের পরিচর্যা, লো মেনটেন্যান্স গাছ ভীষণ, তো এই রঙ্গন গাছের পরিচর্যা, খাবার দাবার এই সময় কি দেবেন যাতে করে কিন্তু এই ফুল আসা শুরু হয়েছে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল আপনারা পাবেন, তো সেটাই আজকে ডিটেলসে বলবো। ডিটেলসে থাকছে ভিডিওটিতে, প্রতিদিন সন্ধ্যায় 6টায় আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসে। বন্ধুরা, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল। আপনার পাশের বাড়ির যারা বাগান করে না তাদেরকেও অনুপ্রেরণা যোগান বা অনুপ্রাণিত করুন যাতে বাগান করতে পারে সকলে মিলে। আর সবাই মিলে আমরা বাগান করলে পৃথিবীটা সত্যিই একদিন সবুজ হয়ে উঠবে। চারিদিকে যেভাবে কংক্রিটের জঙ্গল গড়ে উঠছে, অক্সিজেনের হাহাকার তীব্র থেকে তীব্রতর হচ্ছে, উষ্ণতার পারদ চড়ছে, তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের প্রত্যেককে বাগান করতে হবে। আর বাগান করলে মন ভালো রাখার পাশাপাশি কিন্তু জীবনদায়ী অক্সিজেনটাও সে এখান থেকে আমরা পাবো। আর আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথাও কিন্তু আমাদের ভাবতে হবে। তাই বন্ধুরা, সকলকে নিয়ে, সকলকে মিলে চলুন সবাই মিলে বাগান করি। আর সুন্দরভাবে বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস প্রতিদিন সন্ধ্যে 6টায়। তো বন্ধুরা, যেটা বলবো, রঙ্গন ফুল গাছের দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চের মাথার দিকে কুঁড়ি আসে, তো সেই জন্য আমরা যে ডালটিতে কুঁড়ি হয়ে যাবে মানে ফুল ফুটে যাবে সেই যে ডালটাকে আমরা পিঞ্চ করে দেবো, এবং পিঞ্চ যখনই করব তখন কিন্তু সাইড থেকে আরও নতুন ডাল বেরোবে, গাছটা ঝোপালো হবে এবং তার সাথে সাথে আসবে প্রচুর পরিমাণে ফুল। তো বন্ধুরা, এই কাজটা আমাদের করতে হবে এবং খুব ভালোভাবে করতে হবে যাতে করে কিন্তু প্রচুর পরিমাণে আমরা ফুল পাই। আর দেখুন আমার গাছটিতে কিন্তু ফুল ফোটা শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে কেয়ারটা করতে হবে যেভাবে আমি বলবো। টবের মাটি সবসময় হালকা ময়েশ্চার রাখতে হবে বা ভিজে ভাব রাখতে হবে, খুব বেশি ড্রাই যেন না হয়ে যায় এটা খেয়াল রাখবেন। টপ সয়েল ড্রাই হয়ে যায় বা শুকিয়ে যায় কিন্তু ভিতরটা যেন ময়েশ্চার থাকে। যারা এখন টবে নতুন বসাবেন রঙ্গন গাছ তাদের জন্য বলে দিই টবের মিডিয়াটা কেমন হবে। টবের মাটিতে টবেতে মাটি নেবেন আপনার গার্ডেন সয়েল 60% নেবেন, তার সাথে 30% আপনারা নিয়ে নেবেন রেড স্যান্ড বা লাল মোটাদানার বালি, এই দুটো জিনিস খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। আর 10% নেবেন যে কোনো কম্পোস্ট, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, কাউডাং কম্পোস্ট হতে পারে, যে কোনো কম্পোস্ট 10% নিয়ে নেবেন। অন্য কোনো খাবার দিয়ে বা এখন বসাবেন না, এইভাবে বসালেন, বসানোর ঠিক 15 থেকে 20 দিন বাদে আপনারা যদি চান এই যে আমি যে খাবারটা দেখাচ্ছি তো এই খাবারটা দিয়ে দেবেন, খুব দ্রুত কিন্তু গাছে ফুল চলে আসবে। তো দেখুন, খাবার দেওয়ার আগে যেটা করতে বলি প্রত্যেককেই, এইভাবে কিন্তু টবের মাটি হালকা খুঁচিয়ে নিতে হবে। আমার এটা 8 ইঞ্চি মানে ডায়ামিটারে 8 ইঞ্চি আছে এবং লম্বা 6 ইঞ্চি টব। তো যাই হোক, এই টবের জন্য কতটা পরিমাণে খাবার আমি নেব বা আমরা নেব সেটা একবার দেখে নিই যে কতটা পরিমাণে কী কী খাবার আমাদের দিতে হবে এই রঙ্গন ফুল গাছের জন্য। যেটা বলেছি যে রঙ্গন গাছ কিন্তু সানলাইট খুব ভালো পছন্দ করে, তবে 2 থেকে 3 ঘন্টার সানলাইটও এদের জন্য সাফিসিয়েন্ট। তাই এই মিনিয়েচার ভ্যারাইটির রঙ্গন কিন্তু যারা বারান্দা বাগানি তারাও কিন্তু এনে বসাতে পারেন, তাতে কিন্তু খুব ভালো কাজ হবে এবং সুন্দর দেখতে লাগবে সবচেয়ে বড় কথা আপনার বারান্দাটাকে। তো এই যে এইভাবে মানে কীভাবে কেয়ারটা করতে হবে সেটাই এখন দেখাবো। যে টবের মাটি কিন্তু খুঁচিয়ে রাখতে হবে, আর এমনি সময়েও কিন্তু টবের মাটিটা একটু হালকা রাখবেন বা আলগা করে রাখবেন যাতে এয়ার পাসটা হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু রঙ্গন গাছ খুব ভালো রেসপন্স করবে, মানে ফুল টুল ভালো আসবে। তো কীভাবে কী খাবার দেবো সেটা বলার আগে বলে দিই, এই রঙ্গন গাছে কিন্তু এক সপ্তাহে একবার করে আপনাকে সরিষার খোল পচা জল একদম পাতলা করে দেবেন, তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। আর টবের মাটিতে যেদিন খাবার দেবেন তার 1 সপ্তাহ পর থেকে কিন্তু সরিষার খোল পচা জলটা শুরু করতে হবে।
তো দেখুন এখানে কি রয়েছে, এখানে রয়েছে 1 টেবিল চামচ পরিমাণে হাড় গুঁড়ো বা বোন ডাস্ট যেটা বলা হয়, সেই হাড় গুঁড়ো বা বোন ডাস্ট 1 টেবিল চামচ পরিমাণ রয়েছে, 1 টেবিল চামচ পরিমাণে রয়েছে হর্ন মিল বা শিং কুচি, খুব ভালো কাজ করবে। আর এই শিং কুচি আর এটা দেখছেন 1 টেবিল চামচ পরিমাণে রয়েছে নিম খোল, তো এই নিম খোল 1 টেবিল চামচ পরিমাণে নেওয়া হয়েছে, এটা মাটির থেকে পোকামাকড়কে দূর করতে খুব ভালো সাহায্য করে, তার সাথে গাছকে নিউট্রিশনে যোগায়। সাদা রঙের যেটা দেখছেন এটা সিঙ্গেল সুপার ফসফেট, এটা 1 টেবিল চামচ পরিমাণে রয়েছে। কালো রঙের ডিএপি, ডিএপির দানা নিয়ে নিয়েছি 8 থেকে 10টার মতন, আর লাল পটাশ এটা 1 টেবিল চামচ পরিমাণে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণে লাল পটাশ বা সিঙ্গেল সুপার ফসফেট একেবারে ভরপুর নেবেন না, মোটামুটি যে পরিমাণে উঠবে সেই রকম একটা লেভেল ধরে আপনারা কিন্তু এই রাসায়নিক সার দুটো নেবেন, এটা একটু মাথায় রাখবেন। আর এই যে মিশ্রণটি বা মিক্সচারটি বানালাম এটা 8 ইঞ্চি 6 ইঞ্চি টবের জন্য যথেষ্ট, আর এটা মাসে একবারই দিতে হবে আপনাকে, যেদিনই দেখছেন তো সেখান থেকে একদিনই আপনারা দেবেন। তার এই মাটি, এই মাটিতে এই খাবারটা দেওয়ার 15 দিন পরে যে খাবারটা দেবেন সেটা বলে দিচ্ছি, কিন্তু এখন এই খাবারটা মাসে এই একবারই দিতে হবে। আর এই একবার দিলেন মাসে, তার 7 দিন পর থেকে সরিষার খোল পচা জলটা শুরু করতে হবে, আর 15 দিন পর এই মাটিতে এই খাবারটা দেওয়ার ঠিক 15 দিন বাদে দেবেন 10-26-26 যে গ্র্যানুয়েলস আকারে যে পাওয়া যায়, সেই 10-26-26 দানা আকারে নিলে আপনারা সেটাকে দেবেন, 8-10 থেকে 12টা দানা দেবেন, এবং তার সাথে হাতের 1 মুঠো পরিমাণেই নেবেন ভার্মি কম্পোস্ট। এই দুটো জিনিস মিক্সড করে আপনারা 15 দিন পরে আবার এই টবের মাটিতে দিয়ে দেবেন, তাহলে দেখবেন যে কতটা সুন্দর গ্রো করছে গাছটা এবং কতভাবে মানে কত পরিমাণে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আপনাকে উপহার দিয়ে দেবে এই রঙ্গন ফুল গাছ। তো বন্ধুরা এইভাবে কেয়ারটা করতে হবে, আর মাসে একবার করে বা দুবার করেও পারেন, একবার একটা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য গাছের পাতায় যদি স্প্রে করে দেন তাহলে খুব ভালো কাজ হয়। যারা দুবার স্প্রে করতে চান তারা ব্যবধানটা 15 দিনের রাখবেন, আর যারা একবার স্প্রে করলেই সাধারণত হয়ে যায়, রঙ্গন ফুল গাছে একটা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা স্প্রে করে দেবেন গাছের পাতায়, খুব ভালো কাজ করবে, সুন্দরভাবে কিন্তু ফুলে ফুলে আপনাকে এই রঙ্গন ফুল গাছ ভরিয়ে দেবে। বন্ধুরা এই রঙ্গন গাছ যারা ডুয়ার্ফ ভ্যারাইটি বা বড় যে রঙ্গন গাছ টবে করেন তারা কিন্তু এই একই পরিমাণে খাবার দেবেন, আর টবের সাইজ অনুযায়ী আপনাদেরকে কিন্তু খাবারটা বাড়াতে হবে। যারা 10 ইঞ্চি টবে লাগানো আছে যাদের গাছ, তাদের গাছের জন্য 10 বা 12 ইঞ্চি টবের জন্য এই সিঙ্গেল সুপার ফসফেট আর পটাশ 1.5 চামচ করে নেবেন, আর ডিএপি যেটা আছে সেটা 12 থেকে 15 দানা নিতে পারেন, আর হর্নমিল, নিমখোল এবং যে বোন ডাস্ট এইটা আপনাদের নিতে হবে 2 টেবিল চামচ করে। তাহলে বুঝতে পারলেন দুরকম টবের মানে পরিমাপ আমি বলে দিলাম আর দেখিয়েও দিলাম যে ছোটো টবে হলে কী রকম হবে আর 10-12 ইঞ্চি টবের জন্য কী পরিমাণে দেবেন। আর সরিষার খোল পচা জলটা অবশ্যই আপনাদেরকে দেওয়ার অনুরোধ রইল, পাতলা করে দেবেন। যদি 1 কাপ সরিষার খোল পচা জল নেন তার সাথে 3 কাপ সাধারণ জল মেশাবেন, মিশিয়ে আপনারা কিন্তু টবের মাটিতে দেবেন, এবং এটা অবশ্যই ভোরের দিকে দিতে হবে বা সকালের দিকে দিতে হবে, সকাল 7টার মধ্যে আপনাদের কিন্তু এই কাজটা করে দিতে হবে, সরিষার খোল পচা জলটা মাটিতে দেওয়া। যাদের সকালে সম্ভব নয়, কর্মব্যস্ত জীবন, তাদের তো কিছু করার নেই, তারা সন্ধ্যাবেলাও দিতে পারেন, তবে সকালে দেওয়ার চেষ্টাটা করবেন, সপ্তাহে 1 দিন রবিবারটাকে বেছে নেবেন ছুটির দিন, কিন্তু খুব ভালো হয় কারণ সরষের খোল পচা জলটা সকালবেলা দেওয়াটাই উচিত বা নিয়ম, কারণ ফাঙ্গাল একটা অ্যাটাকের সম্ভাবনা থেকে থাকে, তো সেই জন্য সকালের বেলায় দিলে সূর্যের আলোর তাপে সেটা নষ্ট হয়ে যায়। আর এই গাছটিকে অবশ্যই যাদের সম্ভব ফুল সানলাইটে রেখে দেবেন, খুব ভালো কাজ দেবে এবং প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং করবে, আপনার বাগানকে ভরিয়ে রাখবে ফুলে ফুলে। তো বন্ধুরা রঙ্গন ফুল গাছের এই পরিচর্যা এপ্রিল মাসে, আশা করি ভালো লাগলো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ারের অনুরোধ রইল। এভাবেই বাগান করতে থাকুন, আর কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করার জন্য অনুরোধ করলাম, যদি যে কোনো সমস্যা হলে আপনারা প্রশ্ন করবেন বাগান সংক্রান্ত, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো, আমি সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই
সমাপ্ত করছি, আবার আসছি আগামী দিন সন্ধে ছটায়। প্রত্যেক দিন সন্ধে ছটার সময় অবশ্যই চোখ রাখবেন পলাশ বিশ্বাস ভিডিওস গার্ডেনিং চ্যানেলে, কারণ সুন্দরভাবে সুন্দর সুন্দর তথ্য নিয়ে বিভিন্ন ভিডিও আমি কিন্তু পরিবেশন করি। তো ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।